প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখার জন্য। অনুষ্ঠানটি পরিচালনা এবং উপস্থাপনা করেছেন জিল্লুর রহমান। চলুন তাহলে সময় বলে দেখি মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাদিকে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শহীদুজ্জামান বেল্টু, এবং আমার ডানদিকে আছেন প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ লুৎফর রহমান। আমাদের দেশে একটা কথা অনেকেই বলে থাকেন, এমনকি আপনাদের প্রধান দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেক সময় বলে থাকেন যে এই প্রধান দুটি দলের মধ্যে তেমন মৌলিক কোনো পার্থক্য নেই। আমি আপনাকে প্রথমে প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগ একটি দীর্ঘ পুরনো দল, 50 বছরের বেশি যার বয়স, যারা এদেশের অনেক সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই দল না করে আপনি কেন বিএনপি করছেন? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ অনেক পুরনো দল, এটা সত্য কথা, 50 বছরের দল। তবে আমি কেন আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগকে আমি মনে করি আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দলই নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট এবং এরা এদেশের মানুষের, সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে নিজের মতামতকে চালিয়ে দিতে চায়। এই কারণেই আমি আওয়ামী লীগ না করে আমি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে আবির্ভাব হয়েছিলেন, সেই দলটি আমি ভেবেছিলাম যে নিজের থেকে ধ্যান ধারণা আমার এই দলটি এদেশের আপামর মানুষের হৃদয়ের কাছাকাছি স্থান করে নিয়েছে, এ দলটি একটি গণতান্ত্রিক দল, সে কারণেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই এই দলটি আমি করি। বিশেষ কারণ হলো, আরেকটাও বলতে পারি, যে আওয়ামী লীগ নিজেই শেখ মুজিবুর রহমান আমাদের তৎকালীন নেতা মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি নিজেই তার সৃষ্টিকৃত বাকশাল আওয়ামী লীগকে নিজ হাতেই হত্যা করেছিল, করে একদলীয় বাকশাল গঠন করেছিল যা আদৌ কাম্য ছিল না। তার কারণ হলো যে তিনি এদেশের মানুষকে 6 দফা দিয়েছিলেন এবং ছাত্রদের 11 দফা আন্দোলন আমরা করেছিলাম পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একত্রিত হয়ে। আমরা দেখলাম দেশ স্বাধীন হলো, তৎকালীন আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান দেশে ফিরলেন, প্রধানমন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হলেন, পরবর্তী পর্যায়ে তিনি গণতন্ত্রকে হত্যা করে নিজের দলকে বিসর্জন দিয়ে একটি নতুন দল গঠন করলেন যার নাম হচ্ছে বাকশাল। এই বাকশাল সৃষ্টির কারণেই আমি মনে করি যে আমি একজন গণতান্ত্রিক মরা মানুষ, গণতন্ত্রকে হত্যা করা হলো আর এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই কারণেই আমি বিএনপি জাতীয়তাবাদী দল। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য,
উনি চারবার জাতীয় সংসদ সদস্য এই নিয়ে, আপনিও চারবার, এর আগে আপনি 70 সালে এমএলএ ছিলেন আমরা জানি, অনেক গণতান্ত্রিক সংগ্রামে আপনার ভূমিকা আছে। তারপরে যেই দলটি একসময় উনি যেটি বললেন যে আওয়ামী লীগ বিলুপ্ত করে দিয়ে বাকশাল করলো, একদলীয় শাসন করলো, যেখানে ওনাদের দল বিএনপি যেখানে বহুদলীয় গণতন্ত্র, ওনাদের দলের নেতা যেখানে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিলেন, আপনি সেই বিএনপি না করে এখন আওয়ামী লীগ করছেন কেন? আমি ওনার সঙ্গে একমত না। আওয়ামী লীগ কোনো স্বৈরতান্ত্রিক দল না, এই দল গড়ে উঠেছে জনগণের মধ্যে থেকে, এই দল কোনো ক্যান্টনমেন্টে জন্ম হয়নি। আপনি জানেন যে 1949 সালে মওলানা ভাসানি মজলুম জননেতা ছিলেন এই আওয়ামী লীগের সভাপতি, কাজেই এই দল হচ্ছে জনগণের দল। অপোজিশন করে এই মুসলিম লীগ সরকারের শাসনের বিরুদ্ধে যখন জিন্নাহ সাহেব ঘোষণা করলেন যে এই দেশ রাষ্ট্রভাষা সম্পর্কে একটি রাষ্ট্রভাষা হবে সেটা উঠল, তখনই আমরা বুঝতে পেরেছিলাম সাধারণ মানুষ যে কি চায় মুসলিম লীগ সরকার এখানকার। যে কারণে আমরা আওয়ামী লীগ গঠন করি, এর অর্থই হচ্ছে জনগণের একটা মুসলিম লীগ, পকেট মুসলিম লীগ, আর এটা হলো জনগণের মুসলিম লীগ। কাজেই পার্টি হচ্ছে জনগণের মধ্য থেকে তৈরি, এটা জনগণের পার্টি। আর উনি যে কথাটা বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাকশাল করে গণতন্ত্রের হত্যা করলেন, এই বিষয়ে আমি পুরোপুরি একমত না। আমি বাকশাল সিস্টেমের আমি গভর্নর ছিলাম গাইবান্ধা জেলার, এবং আমি জানি যে বাকশাল কি, এদেশের সব মানুষ জানে না বাকশাল কি। আমার একজন প্রবল প্রতিদ্বন্দ্বী লোক এলাকার এই নিয়ে আলোচনা করে তাকে আমি বাকশাল সম্বন্ধে বই পড়ার পরে আমাকে বলেছিল যে অত্যন্ত উত্তম বিষয়, কিন্তু এটা করার দায়িত্ব বঙ্গবন্ধু দেশের ফলের পরপরই, একটা কথা বলেছিলেন। কেন করলো আপনারা সেই বাকশাল বাদ দেওয়ার আওয়ামী লীগ করছেন? বলছি সেটা, আমরা সেই বাকশাল করলাম কি জন্যে, সেই সময় দেশের পারিপার্শ্বিক অবস্থাটা কি ছিল চিন্তা করা যায় না, কতগুলো থানা লুট হলো, এবং চীনপন্থী লোক যারা তারা এবং কিছু মৌলবাদী যারা তারা মিলিতভাবে সরকার এমনভাবে বিদ্রোহ সৃষ্টি করলো, তখন স্বাধীনতার সপক্ষের সব দল কিনে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম, সেটা কোনো ডিক্টেটর এক দল নয়। আমরা বলেছিলাম আপনারা জয়েন করতে পারেন, যে কোনো লোক জয়েন করতে পারত, এবং যে কোনো ইভেন জিয়াউর রহমান এ বাকশালের সদস্য ছিল, তিনি নিজেও এই বাকশালের, তো অন্য দল করতে পারতেন না, করতে পারতেন অন্য দলের কোনো অস্তিত্ব তো, সেটা তো আমরা না কই নেই। একদল আমরা বলেছি যে এটা স্বাধীনতার সপক্ষে শক্তি, তখন স্বাধীনতার বিপক্ষে সবাই গেল, এবং এটা ছিল সাময়িক। বঙ্গবন্ধু এই কথা বলেছেন, তার ভাষণ পড়ে দেখবেন, এটি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, এরপরে আবার এই পথে আসতেন, এই সময়ের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, এটা হলো আসল ঘটনা। এখন আমি আওয়ামী লীগ করি কেন? আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোন দল আছে যে দল করা যায়, যেটা জনগণের পার্টি? আজও দেখেন লক্ষ্য করে আমরা ক্ষমতায় নাই সত্য, কিন্তু আমরা ভোট পেয়েছি জাতীয় পরিষদে বেশি, জাতীয়তাবাদী দলের সাথে বেশি ভোট পেয়েছি আমরা, কাজেই আওয়ামী লীগের জনগণের দল, এটা সত্য কথা। আমরা হয়তো এই নির্বাচনে হারিয়েছি, এই কাজ সাজি আমি এটা বুঝি না, আমরা 39% ভোট পাই, সিট পাই মাত্র 59টা, উনি বলছেন ওনার অধিকাংশ দেশের অধিকাংশ জনগণ ওনাদেরকে সমর্থন করেন, কাজেই ওনারা জনগণের দল, এবং এটি একটি কারসাজি। আপনারা কিভাবে এত সিট পেলেন? আওয়ামী লীগ আমি প্রথমেই বলেছি যে একটি ফ্যাসিস্ট দল। ফ্যাসিস্ট তাকেই বলা হয় যে দল অন্য দলের মতামত শুনতে পছন্দ করেন এবং গণতন্ত্রকে পছন্দ করেন। উনি শুনছেন কিন্তু আপনার কথা, ওনারা কথাই যা বলে কাজে তা বিশ্বাস করেন, আর কাজে যা করে আওয়ামী লীগ কথাই তা বলে না। এই জায়গায় যেমন আমরা বলি আপনাদের আমাদের নেতা
দ্যাট ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদের দেশে গণ আন্দোলন শুরু হলো 69-এর, সেই গণ আন্দোলনে ছাত্রদের 11 দফা এবং আওয়ামী লীগের 6 দফা দেশবাসীকে দিয়েছিলেন। দেশ স্বাধীনতার পরে দেখলাম 6 দফাও উড়ে গেল, 11 দফা বাস্তবায়ন হলো না, 6 দফা বাস্তবায়ন হলো না, হলো 1 দফা। সমস্ত সংবাদপত্র ওনারা বন্ধ করে দিলেন, সমস্ত মাত্র 4টি সংবাদপত্র ওনাদের দলীয় কায়দায় ওনাদের প্রচার মাধ্যম হিসাবে ওনারা সেটাকে চালাতে অনুমতি দিলেন। এবং ওনারা এখানে এদেশে আর্মি এবং বিডিআর এবং পুলিশ বাহিনীকে শক্ত না করে ওনারা আরেকটি বাহিনী তৈরি করলেন, সেটা হচ্ছে রক্ষী বাহিনী, যাতে এদেশে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে সেই কথা বলাকে যাতে বন্ধ করে দেওয়া হয়। ওনারা যে আগেই বলেছিলাম গণতন্ত্রে ওনারা বিশ্বাস করে না, সেই প্রেক্ষাপটই রক্ষী বাহিনী তৈরি করা হয়, এবং এই রক্ষী বাহিনী দিয়ে অজস্র দেশপ্রেমিক সন্তানদেরকে যারা দেশ মাটি মানুষকে ভালোবেসে জনগণের কথা বলতে যেয়ে তারা আইনের বিচার না পেয়ে তারা সেদিন রক্ষী বাহিনীর গুলিতে সেদিন মারা গেছে, এতেই বলতে পারি যে ওনারা গণতান্ত্রিক দল নয়, ওনারা একটি ফ্যাসিস্ট একটি দল। এবং ওনারা যে বললেন মৌলবাদীর কথা বললেন, এই যে মৌলবাদী, তো আমি মনে করি তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমানই তো মৌলবাদীদেরকে ক্ষমা করে দেওয়া হয় এবং তাদেরকে কোনো সেদিন বাংলাদেশের মাটিতে তাদেরকে বিচার করা হয়নি। এটা যদি সত্য হয়ে থাকে, এবং আমি সত্য বলেই জানি, তাহলে আজকে ওনারা যে গণতান্ত্রিক দল এটা তো ওনারা ওনারা মুখে বলেন, কিন্তু কার্যত ওনারা এই দলকে বিশ্বাস করেন। যেমনভাবে আমরা বলতে পারি যে বিগত 96 সালে ওনারা যখন ক্ষমতায় গেলেন, যেন তেন প্রকারে ক্ষমতায় যে ওনারা দেশের মানুষের দেওয়া ওয়াদা ভুলে যে ওনারা বিরোধী দলকে ঠেঙাড়ে বাহিনী দিয়ে রাজপথে নামতে দেওয়া হয় নাই, ফ্যাসিস্ট কায়দা। যারা বিরোধী দল তারা রাজপথে নামবে, জনগণের কথা বলবে, দেশে পুলিশ আছে, পুলিশ তাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক হচ্ছে কি না হচ্ছে এটা তারা পর্যবেক্ষণ করে তখন তারা কার্যত ব্যবস্থা নেবে। কিন্তু আমরা যে সেদিন দেখলাম সেই শামীম ওসমান, সেই ডাক্তার ইকবাল, সেই জয়নাল হাজারি, যারা আপনার সংসদ সদস্য হিসেবে রাজপথে কোনো বিরোধী দলকে তারা নামতে দেয় নাই, এমনকি পুলিশ লাগে নাই, ওনারা সশস্ত্র অবস্থায় আমাদেরকে রাজপথ থেকে বিতাড়িত করেছে। এতেই বলা যায় যে ওনারা আসলেই জনগণের দল নয় এবং জনগণের মতামতকে তারা বিশ্বাস করে না এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন, জনগণের মতামতকে ইমপ্লিমেন্টেশন তারা করতে চায় না। আপনি কি ওনার বক্তব্যের সঙ্গে আমি একমত, কোনো ভিন্ন মতটা কি আপনার বলবেন? বঙ্গবন্ধু 6 দফা দিয়ে দেশে আন্দোলন শুরু করে, ছাত্ররা তার সঙ্গে 11 দফা যে 11 দফা এবং 6 দফা মিলিতভাবেই আন্দোলন করা হয়, এবং সেই আন্দোলনে এক পর্যায়ে গিয়ে এক যখন নির্বাচন আসে আমরা নির্বাচিত এই গণতান্ত্রিক পদে ভোটের মাধ্যমে হয়ে আমরা যখন ক্ষমতা পাই নাই আমাদের কাছে নিয়ে পথে নেয় পথে পাকিস্তানের সেই লোকেরা তারা ক্ষমতা হস্তান্তর করেনি, এই যে ঘটনা যার ফলে দেশ মুক্তিযুদ্ধ শুরু হয়।
আমরা সেই সময় মুক্তিযুদ্ধ করি, মুক্তিযুদ্ধ করে আমরা বাংলাদেশ সৃষ্টি করি, এটা ফ্যাক্ট। এই বাংলাদেশ হওয়ার পরে এটা স্বাভাবিক, একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে এমন একটা অ্যানোমালি সৃষ্টি হয় সারা দেশে, যেটাকে কন্ট্রোল করা যায় নাই। এটা সত্য কথা, আমাদের দেশে তখন এমন কোনো নেতাই ছিল না কোনো দলেরই, যে কোনো একটা কেন্দ্রীয় সরকার তারা পরিচালনা করেছে, তারা একটা অবস্থার মধ্যে পড়ে যায়, অবস্থাটা অ্যানোমালি সৃষ্টি হয় দেশের মধ্যে। একটা এই সময় একটা গ্রুপ আমাদের এগেনস্টে চলে যায় এবং তারা থানা লুট করা শুরু করে, বিভিন্ন রকম অপকর্ম করে, একটা অবস্থার সৃষ্টি করে। পুলিশ সেখানে এই বাহিনীর সঙ্গে পাড়ি দিতে ছিল না, পুলিশ স্বাভাবিকভাবে অনেক দুর্বল অস্ত্র শস্ত্র এবং ট্রেনিং দিতে গিয়ে, তখন উন্নত একটা ট্রেনিং দিয়ে একটা রক্ষী বাহিনীতে করা হয়েছিল তাদেরকে হেল্প করার জন্য, মানে যাদের ট্রেনিংটা কি পুলিশের চেয়ে উন্নত ছিল, অবশ্যই উন্নত ছিল, সেই ট্রেনিংটা পুলিশকে দিলেন না, সে দেওয়া হয়েছিল, পুলিশকে বলা হয়েছিল, কিন্তু পুলিশ সেটাকে সক্ষম ছিল, পুলিশ সেটাতে সক্ষম না হওয়াতে এই বাহিনীতে করা হয়েছিল। এবং শোনেন, আমি এটা এটুকু জানি, প্রাইভেট, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, শোনেন, আমার এলাকায় আমি দেখেছি, আমরা কোনো একটা কেস আসলে যদি পুলিশের কথা বলি, তখন কিন্তু লোকে বলে আসে যে না রক্ষী বাহিনী পাঠান, এবং এই রক্ষী বাহিনীকে তখন কোনো কোনো লোক লক্ষ্মী বাহিনী বলত, লক্ষ্মী ল দিয়ে, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এবং তারা যে শ্রম নিচ্ছে আমি দেখেছি, আমাকে অনেক আমার সাহায্য নিয়ে তারা অস্ত্র উদ্ধার করেছে, আমি নিজে তাদের সঙ্গে গেছি, অস্ত্র উদ্ধার করে নিয়ে এসেছি, তারা কাজগুলি করেছে, এটা আমার জানা, আমার নিজের অভিজ্ঞতা থেকে। সব মিলিয়ে আপনি বলতে চাইছেন যে আপনাদের ওই সময়কার কার্যক্রমগুলো ভালো ছিল? আমরা চেষ্টা করেছি ভালো কাজ করার জন্য। বললেন যে এখন আপনারা যখন ক্ষমতা ছিলেন তখন জনগণকে, মানুষকে রাস্তায় মিছিল মিটিং করতে দেন না, এই কথাটা বলুন, সেটা ওনারাই বলুক, আপনাদের আজকে তো ওনারাই বলুক, আজকের দিনে কি দেখতেছেন আপনারা? আওয়ামী লীগ অফিসে থাকে, অফিস থেকে বেরোতে যায় না, কাটা তার যে আওয়ামী লীগ অফিস ঘেরাও করে রাখে। ওনারা বলছেন এটি আপনারা শিখিয়েছেন ওনাদের? না, ওনারাই করেছেন, ওনারা করতেছেন সেটাই তো। যে কথা বলতেছেন, তারা আসে কোন নির্বাচন দিতেন না, আপনি জানেন আমরা আসে 72 সালে আমরা দেশে সংবিধান দিয়েছি, যুদ্ধ অবস্থা, হ্যাঁ আমরা 73 সালে আমি সে সংবিধান কমিটির সভাপতি ছিলাম, এবং একটা গণতান্ত্রিক সংবিধান, যে সংবিধান অনুযায়ী আমরা একটা নির্বাচনও করেছিলাম, কাজে স্বৈরতান্ত্রিক মনোভাব একদল এটা আমাদের ছিল। আপনি আপনার কথায় বারবার গণতন্ত্রের কথা বলছিলেন, বলছেন যে ওনারা গণতন্ত্র হরণ করেছে, আপনারা বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, আপনি কি মনে করেন যে দেশে গণতন্ত্র আছে, মানুষ গণতন্ত্র বলতে যা বোঝায়, বা জনগণের জন্য যে তন্ত্র, জনগণের স্বাধীনতা মৌলিক অধিকার, সেগুলো কি আছে এখন, এখন আপনার ক্ষমতায়? আমরা মনে, আমি মনে করি আমাদের দেশটা অনেক বছর থেকে উপনিবেশিক শাসনে জর্জরিত ছিল, এবং সেখান থেকে আমরা পাকিস্তান হওয়ার পর আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে আমরা ছিলাম, এবং বিডি সিস্টেমে সেখানে ভোট হতো। আমরা মাত্র মুক্তিযুদ্ধের পর যে কথাটি উনি বললেন, মুক্তিযুদ্ধের কথা আমি সেখানেই ফিরে যাই, এই মুক্তিযুদ্ধ কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, আওয়ামী লীগ তার বিপরীতে একটি মুজিব বাহিনী গঠন করে, তারা প্রকৃত অর্থে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, এবং তারা ওখানে যে ট্রেনিংয়ে, যে ট্রেনিংয়ের 21 দিন যে ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল সে ট্রেনিংও নেয় নাই, তারা মুক্তিযুদ্ধ করেছিল দেশের দামাল ছেলেরা, যারা সেদিনকার পিস কমিটির ভয়ে তারা সেদিন ভারতে চলে গিয়েছিল, এবং ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং নেয় যে যৎসামান্য ট্রেনিং। এই ট্রেনিংয়ের প্রেক্ষাপটে আমাদের মুক্তিযুদ্ধের ঠিক সহায়ক শক্তি হিসাবে যে 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 ফ্যাক্টরটি কাজ করে সেটা হচ্ছে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী
ইন্দিরা গান্ধীর তার সশস্ত্র বাহিনী এবং জেনারেল অরোরার নেতৃত্বে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়। এবং সেই প্রেক্ষাপটে আপনি কি বলছেন, মানে জেনারেল অরোরার নেতৃত্বে দেশ স্বাধীন হয়, আমাদের দেশ স্বাধীন হয় না? আমাদের কোনো ভূমিকা ছিল না, আমাদের ভূমিকা গৌণ ছিল? গৌণ ছিল আপনার মতে? আমার মতে। এবং জেনারেল অরোরার আমাদের শেষ ভাই একমত হবেন না? আমি যেটা বলতে চাচ্ছি আমি শেষ করিনি। এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি জিয়াল ওসমানই ছিল আমাদের সর্বাধিকায়ক সশস্ত্র, তিনার হাতে অস্ত্র সমর্পণ না করে পাকিস্তানি বাহিনী অস্ত্র সমর্পণ না করে তারা ভারতীয় সশস্ত্র বাহিনীর অধিনায়ক জিয়াল অরোরার কাছে সেদিন অস্ত্র ভারতীয় বাহিনী তো এই যুদ্ধে সামিল হয়েছিল একেবারে শেষের দিকে, শেষের দিকে আমি ঠিক ছোট করে দেখতে চাচ্ছি না। তবে আমাদের যে নয় মাসের যুদ্ধ শুরু হয়েছিল সেটা আমাদের দামাল ছেলেরা ঠিক পাকিস্তানি সশস্ত্র বাহিনীর এগেনস্টে লড়ার মতো এত বড় শক্তি অর্জন করেছিল কিনা সেটা নিয়েও আমার একটি সন্দেহ ছিল, যদিও আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। ঘটনাটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ যেটা হয়েছে সে আমাদের ছেলেরা যুদ্ধ করেছে, এটা সত্য কথা। সেইখানে আমাদের অনেক রকম সাহায্য সহযোগিতা নিতে হয়েছে, যেমন সোভিয়েত রাশিয়া, সোভিয়েত রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার চুক্তি ছিল, আমরা আবার ইন্ডিয়ার সঙ্গে একটা চুক্তি করেছিলাম পরস্পর এগিয়েতে, বিভিন্ন সূত্রে আমাদের এই মুক্তিযুদ্ধ চলছে। আমাদের মুক্তিযুদ্ধ আমাদের লোকই করেছে, আমাদের জেনারেল ছিলেন কর্নেল ওসমানী সাহেব ছিলেন, তারপর আরও ছিলেন যেমন জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, 12টা সেক্টর ছিল সেখানে, সেক্টর কমান্ড ছিল 11টা বোধ হয়, 11টা যাই হোক ছিল, এবং সেইখানে যুদ্ধের সময় আমাদের সহায়ক শক্তি হিসেবে ইন্ডিয়া আমাদের সঙ্গে ছিল, অরোরার নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি, ইট ইজ নট এট ফ্যাক্ট, এটা কোনো ঘটনা নয়। আমার মনে হয় আপনার এই অবস্থানের সঙ্গে আপনার দলের অনেকে দ্বিমত পোষণ করবেন যে আমি এটা দ্বিমত পোষণ করি, অরোরাই এদেশে তার সশস্ত্র বাহিনী। হ্যাঁ, আমিও বলবো যে আপনার এই বক্তব্যের সঙ্গে অনেকেই একমত হবেন না। তাহলে নিশ্চয়ই আমাদের যুদ্ধ তো দেশের মানুষই করেছে, যুদ্ধ আমাদের ছেলেরাই করেছে, আপনি মানুষই যখন যুদ্ধ করেছে, কিন্তু সেটা ছিল নট এনাফ, রক্ষীবাহিনী সৃষ্টি হয়। এই অ্যানোমলিটা কারা করেছিল? আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই রেসকোর্সে দাঁড়িয়ে বলেছেন, লোকে অন্য দেশ স্বাধীন হয়ে হলে পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি। আমরা দেখেছি সে সময় যে এই অ্যানোমলিটা আইনের শাসনে যেতে দায় নেয় কারা, এই আওয়ামী লীগের লোকজন তারা অ্যানোমলি সৃষ্টি করেছে, তারা কম্বল নিয়ে গেছে। শেখ মুজিব রহমান নিজেই বলেছেন দেশে 7 কোটি মানুষ, কম্বল এলো 8 কোটি, তিনার কম্বলটি গেল কোথায়? তিনি নিজেই বলেছেন রেসকোর্সে দাঁড়িয়ে যে আমি যেদিকে তাকাই সবই আমার লোক, সবই চোর। তা এই যে অ্যানোমলিটা সৃষ্টি বলছেন, অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে উনি নিজের দলকে রক্ষা করতে চাচ্ছেন, অথচ শেখ মুজিবুর রহমান তার আবেগেই বলে ফেলেছেন যে অ্যানোমলি তার চারিপাশে তার লোকজনই সৃষ্টি করেছে। এবং সে কারণেই হয়তো একের বোঝা ওনাদের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে। আমার প্রশ্ন যে দেশে কি এখন গণতন্ত্র আছে? আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার,
জনগণের মতামতের গুরুত্ব এগুলো আছে কিনা, আপনি কি মনে করেন? দেশ শাসন করছেন আপনারা, আমরা এখন মনে করি দেশে গণতন্ত্রের বিকাশ ঘটেছে, গণতন্ত্রের হাওয়া লেগেছে এবং এটাকে গণতন্ত্রের পূর্ণতা নিয়ে আসতে আরও কিছু সময়ের প্রয়োজন এবং এটা স্থিতিশীলতা যদি না থাকে দেশে, সে দেশ গণতন্ত্রের দিকে এগোতে একটু কষ্ট হয়। আর এই স্থিতিশীলতা আনতে দিচ্ছে নাই আমাদের বিরোধী দলীয় সবচেয়ে বড় বিরোধী দলীয় পার্টি আওয়ামী লীগ। জি, আপনার বক্তব্য। আমার কথা হচ্ছে দেশে গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই। আপনার সবার সময় আমি এখনকার সময় বলছি, আমরা যখন ছিলাম শেখ হাসিনা যখন হচ্ছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তো মোটামুটি একটা পরিবেশ ছিল। এখন যেটা দেখতে পাচ্ছি এই পরিবেশটা এইভাবে নাই। যেভাবেই হোক পার্লামেন্টে তারা ওভারহোল্ডিং মেজরিটি হয়ে গেছে, আমরা মাইনরিটি হয়ে গেছি। সেই পার্লামেন্টে যেটা গণতন্ত্র সেটা আমরা পাই, সেখানে আমাদের নেত্রী যখন কথা বলতে পারে তখন তার মাইক বন্ধ করে দেওয়া হয়, উপনেতা যখন কথা বলতে ধরে তার মাইক বন্ধ করে দেওয়া হয়, আমাদের কথা তো বাজিয়ে দিলাম। এমনকি এমন কতগুলো ঘটনা ঘটা হয় যেখানে পার্লামেন্টে একটা উপযুক্ত একমাত্র স্থান, আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি বিশ্বাস করি, যেখানে অপোজিশনে যদি একজন মেম্বারও থাকে দুইজন মেম্বারও থাকে তাদের কথা বলার একটা সমান অধিকার থাকবে। গণতন্ত্র তো এইটাই, কিন্তু কথা সেখানে বলতে যাবে না। এমনকি আমরা পার্লামেন্টে দেখি কোনো কোনো মাননীয় সংসদ সদস্য যখন অশ্রাব্য ভাষায় কথা করছে এবং আমাদের নেত্রীকে গালাগালি করে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, তখন পার্লামেন্টের যিনি নেতা তিনি তাকে স্পিকারকে বলে দেন যে তাকে আরও 10 মিনিট সময় দেওয়া হবে। হাউ ক্যান স্টে দেয়ার, কী করে হয়? যখন কথা বলতে চায় তখন স্পিকার তাকে বলে দেয় আপনি নোটিশ দেন। আমি জানি না কোনোদিন, আমাদের এই বয়সে আমি শুনি নাই কোনোদিন যে পার্লামেন্ট ভবনে যখন সেশন চলে সেইখানে বিরোধী দলের নেত্রী এবং সরকারি দলের নেত্রী সংসদ নেত্রী তাদের কথা বলার মধ্যে কোনো বাধা নেই, তারা কথা বলতে পারে অন পয়েন্ট অফ অর্ডারে। এই আজকের মাননীয় প্রধানমন্ত্রী 1 ঘন্টা বক্তব্য রেখেছে আমাদের সময়, আমরা কিন্তু মাইক বন্ধ করে দিইনি। তাহলে গণতন্ত্র কোথায়? রাস্তায় যদি যাই সেখানে পুলিশের লাঠি পেটা, ইভেন আমাদের মেয়েদের পুকুর পর্যন্ত চর্চা করা হয়, তাদের ইজ্জত কিনে টানাটানি পর্যন্ত করা হয়। এই অবস্থা হচ্ছে যে জনসভা করতে পারবো না, পার্লামেন্টে কথা বলতে পারবো না, তাহলে গণতন্ত্র কোথায় গণতন্ত্রটা আছে বলেন আপনি? ও শুধু ব্রুট মেজরিটি দিয়ে সব কিছু পাস করে নিয়ে যাবে। আমাদের তো আমাদের কথাটা বলতে চান জনগণের কাছে আমরা যাই যে আমরা এই বলতেছি, কিন্তু এই কথাটা আমরা সেইভাবে বলতে পারছি না, সময় আমাদের দেওয়া হয় না। আমি ওনার সাথে প্রত্যেকটা কথা আমি ডিফার করছি। আমার সৌভাগ্য হয়েছিল 1996 এবং 2001 যে সময়কালটা ছিলেন, আমি এই দলের সংসদ সদস্য হিসাবে যে আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে আমি বলবো যে সেদিন আমাদেরকে সংসদে কথা বলতে দেওয়া হয় নাই, এবং যখন কথা বলতে আমরা উঠতাম যখন সে কথাগুলো তৎকালীন সরকারের বিরুদ্ধে যেত তৎক্ষণাৎ তৎকালীন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ স্পিকারের দিকে আঙুলি হেলানি দিয়ে এবং চোখ ইশারা করে মাইক বন্ধ করে দিতেন এবং আমাদেরকে সময় দিতেন না। এমনকি যে পার্লামেন্টে বলা হতো, আমি নিজেই ওই তৎকালীন আমার শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমি শুনেছি
ওই বক্তব্য আমাদেরকে জোর করে শোনানো হতো যে আমরা 1 কেজি বেগুনে 2 কেজি লবণ দিয়ে রাঁধবো, তাতে লোকের কি। উনি বলেন অ্যাবসলিউট মেজরিটির কথা, যে আমরা কথা শুনি না। আমরাও দেখেছি শেষ সময় আমাদের যে ঐক্যভিত্তিক সরকার ছিলেন, ঐক্যমতের সরকার ছিলেন, সেই সরকারের আমলের ওনারা অ্যাবসলিউট মেজরিটি দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। এমনকি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হিসাবে যখন তার আসনে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়েছে, তখন সরকারি বেঞ্চ থেকে হইচই, হইহুল্লা এবং অসভ্য ভাষায় কথা বলা হয়েছে। অন্তত আমাদের এই গভর্নমেন্টের আমলে আমরা সেদিকে আমরা যাই নাই, এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা ওনার বিরোধী দল হিসেবে আমরা অত্যন্ত ওনাদেরকে শ্রদ্ধা করি। এ দেখুন, ওনারা এই পার্লামেন্টের কথাই বলি, এই যে আমাদের বর্তমান যে 2001 থেকে 2003 যে পার্লামেন্টে চলছে, ওনারা প্রথম এবং দ্বিতীয় পার্লামেন্টে যায় নাই। ওনারা কি বলতে পারবেন কি কারণে যায় নাই? সেখানে কি ওনাদের বিরোধী দলের বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় অধিবেশনে যায় নাই? কি কারণে যায় নাই? ওনারা কি তখন কি আমাদের কোনো মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি দিয়ে ওনাদের বিরুদ্ধে বলা হয়েছে? আমি বলবো যে না, ওনারা ইচ্ছাকৃত, ওনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না বলেই প্রথম এবং দ্বিতীয় অধিবেশনে যান নাই। ওনারা গেছেন, এ পর্যন্ত 8টি সংসদে আমরা ইয়ে হয়েছে, তার ভিতরে দেখেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই 8টিতেই হাজির হয়ে মাত্র 5 ঘন্টা 46 মিনিট বক্তব্য রেখেছেন। আর উনি দুটোতে যান, পাঁচটি অধিবেশনে তিনি দিয়েছেন মাত্র 5 ঘন্টা 46 মিনিট। অথচ আমাদের বিরোধীদলীয় মাননীয় বিরোধীদলীয় নেতা উনি দুটি অধিবেশনে যান নাই, এবং পরবর্তী দুটি অধিবেশনে উনি সাময়িক, মানে সাময়িকভাবে গিয়েছেন কিছুদিনের জন্য, যেও তারা 4 ঘন্টা 44 মিনিট বক্তব্য রেখেছে। এতে কি প্রমাণ হয় না যে বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাসী এবং বিরোধী দলকে কথা বলতে দেওয়ার সমস্ত সুযোগ করে দিয়েছে? আসুন, আমি আবারও বলবো, পার্লামেন্টে আসুন, আমাদের সরকার আপনার ধৈর্য সহকারে আপনার যে বক্তব্য দেবেন, আপনার যতক্ষণ বক্তৃতা দিতে চান আসুন, আবারও প্রমাণ করুন যে আপনার যে কথা বলতে চাচ্ছেন সেটা সঠিক না মিথ্যা, অসত্য। আপনাদের দুজনের কাছে প্রশ্ন, উনি তো একটু হিসেব দিলেন, এই হিসেবের জবাব আপনি দিতে পারবেন। আপনারা দুজনে চারটান করে সংসদে আছেন, সংসদটা কার্যকর হচ্ছে না, মানে সংসদের যে ভূমিকা, কাঙ্ক্ষিত ভূমিকা জনগণের সেটি হচ্ছে না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও হয়নি, ওনারা যখন আছেন তখনও হয়নি, ওনারা আগে যখন ছিলেন তখন হয়, এটি কিভাবে কার্যকর করা যেতে পারে? এটিতে মানে যত তর্ক বিতর্কই হোক সংসদের মধ্যে থেকে হোক, যেটাই হোক, দেশ এখন এগিয়ে নিতে হবে, রাজপথের উত্তেজনাটা কম থাকলে ভালো, উত্তেজনাটা সংসদ, এটি কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? দেখেন, এটা আমরাও এটা চাই, সংসদ ঠিক মতো চলুক এবং সংসদই কেন্দ্রবিন্দু হোক, এটা আমরাও চাব। কিন্তু পরিবেশটা সৃষ্টি হয়েছে, যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, সেই অবস্থার থেকে যদি পরিত্রাণ পাওয়ার পথ হিসাবে এই পথটা কিন্তু দেখাতে হবে যারা ক্ষমতায় আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে, বিরোধী দলকে নিয়ে বসতে হবে। আমি তো 79-এর সময় ছিলাম, ওনারা ক্ষমতায় ছিলেন, আমরা বিরোধী দলে ছিলাম, তখন আমাদের মধ্যে এরকম বিতর্ক হয়েছে, আমরা ওয়ার্কআউট করতে আসছি, তখন একটা পরিবেশ ছিল। আমি দেখেছি শাহাজির সাহেব মরহুম, উনি তখন ছিলেন প্রধানমন্ত্রী, ইউনি কিন্তু পরপরই আমরা ওয়াকআউট পরে আমাদের বিরোধী দলের নেতা আসাদ উজ্জামানের কাছে আসতেন, 80 বছরের পরে আমি করে যেতাম। আজ কিন্তু এই জিনিসটা নেই, আজকে এই যে অবস্থাটা, এটা কিন্তু নাই
কেমন যেন একটা অবস্থা, যেটা সমন্দরে যেন মনে হয় বিরোধী দল যেন শত্রু। আসলে বিরোধী দল শত্রু না, বিরোধী দলও আপনার এই পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের জন্য অবশ্যম্ভাবিটার দরকার আছে, এটা আমরা ফিল করি, আমরা যেতে চাই, কিন্তু সে পরিবেশ সৃষ্টি করুক। আচ্ছা, উনি যখন বলছিলেন তখন আপনি বলছিলেন যে আপনার প্রথম দুটি অধিবেশনে যাননি কথার কারণে, যাইনি আমরা, আমরা যাইনি, কিন্তু আমরা যতদূর জানি তখন তো সংসদ শুরু হবার আগেই আপনার সিদ্ধান্ত, আমরা আগেই বয়কট করলাম। আমরা জিনিসটা লক্ষ্য করেছি, আমরা না যাওয়াতে যে সমস্ত বক্তব্য আমাদের বিরুদ্ধে দেওয়া হতো এবং বিশেষ করে আমাদের নেত্রীকে আক্রমণ করতে নয়, অধিবেশন শুরু হবার আগেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না, ওনারা আমরা যাই না, ওনারা অধিবেশন আমরা যাই না, সৃষ্টি হওয়ার আগেই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যখন গেলাম, গেলাম তো যখন দেখলাম যে আমাদের অ্যাবসেন্সে যেসব কথা বলা হয় এটা তো স্বাভাবিকভাবে আমাদের ভিতরে একটা ইয়ার সৃষ্টি হয় যে আমরা যাবো, গিয়ে আমরা কথা বলবো, তারপর আমি গেছি সেখানে। সরকারি দলের দায়িত্ব আছে সবচেয়ে বেশি, আসলে সবচেয়ে বেশি, আপনার কি মনে হয় যে সেই দায়িত্ব আপনারা পালন করতে পারছেন বা করছেন? আর আপনার কি মনে হয় সংসদকে কার্যকর করবার জন্য কি করা উচিত, আপনারা আদৌ কার্যকর করতে চান কি না? ডেফিনেটলি আমাদের আমাদের গভর্নমেন্ট এই সংসদ প্রাণবন্ত হয়ে উঠুক, সরকারি দল এবং গৃহী দল মিলেই সংসদের প্রাণবন্ত ফিরিয়ে নিয়ে আসতে পারে। আর এ কারণেই আমাদের স্পিকার, ডেপুটি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মহাসচিব অনেকবার তাদেরকে সংসদে আন্তরিকভাবে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয় যে ওনারা সেদিকে কর্ণপাত করছেন না, হয়তো বা কোনো অন্তর্নিহিত উদ্দেশ্য ওনাদের আছে। যেমন ধরুন এবার সিপিএ সম্মেলন হচ্ছে একটা আন্তর্জাতিক সম্মেলন, এই সিপিএ সম্মেলনে আর যাই হোক দেশের ভাবমূর্তিকে, দেশ ও দেশের মাটি মানুষকে ভালোবেসে, আমরা তো পলিটিক্স করি দেশের মাটি মানুষের জন্য, তো এইটাকে ভেবে ওনাদেরকে অন্তত এই সিপিএ সম্মেলনে আসা উচিত ছিল। কিন্তু ওনারা রিজিড দেখলাম, যত যতটা ওনারা ইয়ে দিয়েছেন আপনার শর্ত দিয়েছেন, আমাদের সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার, চাঁদদলীয় ঐক্যজোটের সরকার সমস্ত শর্তই যখন যেটা দিয়েছে তা মেনে নিয়েছে, শেষ মেনে নিয়েছে। এই মেনে নেওয়ার পরেও ওনারা কেন আসলেন না সেটা ওনাদের চিরচারিত একটা নিয়ম অনুসারে ওনারা আসেননি, অর্থাৎ বিদেশের কাছে আমাদের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যে ওনারা, আমার ধারণা ওনারা এই জন্যেই আসেননি। আমি বলতে পারি ওনারা এমন একটি দল, একটু আগে বলছিলাম ওনারা বারবার বলছেন যে ওনারা স্বৈরাচার ফ্যাসিস্ট নয়, স্বৈরা শাসক নয়। আমি দেখেছি ওনারা যখন ক্ষমতায় ছিলেন 96 থেকে 2001 পর্যন্ত, তখন স্বয়ং প্রধানমন্ত্রী, একটি জাতির প্রধানমন্ত্রী, একটি দেশের প্রধানমন্ত্রী, তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে বললেন একটি মারলে দশটি মার। আমরা দেখলাম ওনারা আইনের শাসনে বিশ্বাস করেন না, একজন প্রধানমন্ত্রী হিসাবে এই ধরনের বক্তব্য কখনো শোভা পায় কিনা সেটা জনগণই তার উত্তর দিবে। আপনি কি মনে করেন যে সিপিএ সম্মেলনে না যাওয়াটা আওয়ামী লীগের জন্য খুব ভালো কিছু হয়েছে, দেশের জনগণ খুব অ্যাপ্রিশিয়েট করেছে, বা আপনাদের আন্তর্জাতিক অঙ্গন, আপনাদের ভাবমূর্তি ভালো হয়েছে? আওয়ামী লীগ বাধ্য হয়েছে সেখানে না যেতে, কারণ এইটা যখন হয়, শুরু হয়, তখন থেকে বিরোধী দলের সঙ্গে ওনারা কোনো আলাপ আলোচনা করেননি, ওনারা সব কাজ শেষ করে শেষে গিয়ে আওয়ামী লীগকে যে রাখ দিচ্ছে, অবস্থাটা হলো এই, যে কারণে ইয়েস সব কমিটি টমিটি সব কিছু কাজবাজ যা ছিল সব কিছু করার পরে শেষে দেয় আওয়ামী লীগকে রাখ দিচ্ছে, এবং ওনারাই চান নাই যে আওয়ামী লীগ সেখানে যোগদান করুক, এবার বাইরে ওনারা যাই বলেন ওনারা চান নেই, কারণ ওনারা সঙ্গে ওনারা যে অবস্থাটা দেশে সৃষ্টি করেছেন
তাহলে তো সে কথা তো কারোর সামনে বলতে যাওয়া একটা কঠিন অবস্থা। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখতেছেন আপনি? আমি সেটি জানতে চাইছি যে দুই বছরের সরকারের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটা দেখেন আপনি, আমরা একদম শেষ ধরেন আমি সন্ত্রাসের কথাই ধরেন, কিভাবে সন্ত্রাসের অবস্থা হয়েছে দেশে। আজকে গড়ে 12 জন লোক জেনে নিহত হয়। আমার বন্ধুবর শহীদুজ্জামান সাহেবের এলাকার কথাই বলছি আমি, দিনের বেলা চায়ের দোকানে বসে চা খাচ্ছে, সেখানে এসে লোক গুলি করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ লোক গুলি করে দিয়ে গেল। আপনার কোনো এই ঘটনা ঘটেছে আমার এখানে? হ্যাঁ আপনার ঝিনে দেখে ঘটেছে। কোন সময়? এই 5-6-8 মাস হবে এর মধ্যে হবে। এমন আপনি দেখবেন, আপনি দেখবেন। আচ্ছা আব্দুল আজিজ বলে একজন লোককে সন্ত্রাসীর 2 হাত কাটি দেবেন আপনার দিনের বেলা সবার সামনে। সে লোক কেস যখন করে সে কেসকে রাজনৈতিক কারণ দেখে সে কেসটা করছে কেন হয়েছে। সন্ত্রাসের তো এই অবস্থা সবখানে দেখতেছে। ওনারা বলতেছেন জনাল হাজারের কথা, কিন্তু তার কাউন্টার তো ওখানে আগে, তিনি তো কম নন। ওনারা তাকে বরং কেস উইথড্র করে নিলেন। আপনি জয়নাল হাজার এটা স্বীকার করে নিচ্ছেন, কিন্তু জয়নাল হাজার যদি হয় তার কাউন্টারে একজন সেখানে আছে, কে কার কাউন্টার সেটা তার দেশবাসী জানবে। তার কাছে অস্ত্র পাওয়া গেল, তার কেস উইথড্র করে নেওয়া গেল। এরকম ঘটনা তো ঘটেছে সবে। এখন আমরা তো, আপনি কি মনে করেন যে 2 বছরের সরকার সফল হয়েছে তাদের জনগণের প্রত্যাশা পূরণ মনে করেন? ওনার সফলতার কথা আমি জানি না, তো একটা সফলতার চোখে পড়ে সেটা যারা সত্য মনে করি, এই যে আপনার নকল প্রবণতা এটা আমি স্বীকার করি। ভালো কাজ আমি নিজে পার্টিসিপেট করেছি, আমি নিজে পার্টিসিপেট আমার শিক্ষাক্ষেত্রে যে আমি গেছি শিক্ষা প্রবৃত্তি আমরা দিচ্ছি, এটা একটা কথা নেওয়া ঠিক। যেটা বন্ধ করেছেন, যদিও এখন মুক্ত হয়নি আমরা, যানজটের মুক্ত হয়নি, আমি সফলতা এছাড়া শাসন ক্ষেত্রে আমি কিছু দেখি না। এদেশে গভর্নমেন্ট আছে কিনা এটাই বলা যায় না। যুবকমূলের কথা ধরেন আপনি, কি পজিশন আপনি নিজের দিয়ে বিচার করেন। আজ বাজারে গেলে আপনার কী অবস্থা হয়? মানুষের ইনকাম বাড়ে নাই কিন্তু ব্যয় বৃদ্ধি হয়েছে অনেক, কাজে আজ কোপ করে উঠে পারতেছে না মানুষ, এটা সত্য ঘটনা। তাহলে একটা সরকার যদি দেশে থাকে অবশ্যই তো দেখবে বাজারের উপর তার একটা নিয়ন্ত্রণ থাকবে, নো নিয়ন্ত্রণ, কোনো রকম নিয়ন্ত্রণ নেই, যার যা খুশি সেইভাবে। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য অন্যদের চাইতে একটু আলাদা হয়েও কিছু সাফল্যের কথা স্বীকার করেছেন, এটি এটি ইতিবাচক দিক আমাদের রাজনীতির জন্য এই মুহূর্তে কিছুই করবে না। তারপর উনি বলছেন যে দেশে আদৌ সরকার আছে কি নেই সেটি উনি বুঝতে পারছেন না। আপনি কি মনে করেন সরকার কি আপনার কি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলেন এই 2 বছর? আমরা উনি বলেছেন সন্ত্রাসের কথা, জি আমি মনে করি যে 1996 থেকে 2001 সাল পর্যন্ত যে সন্ত্রাস রাষ্ট্রীয় কায়দায় রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস লালন পালন করা হয়েছে, যার পরিণতিতে বললাম সার্কিট হাউসে মাননীয় প্রধানমন্ত্রী একটি মূল্যে 10টি মারো, ওরা আইনের শাসনে বিশ্বাস করেন না, যার ফলে এই কথাটি বলেছে। দ্বিতীয়ত আমরা দেখেছি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব লাঠি হাতে করে মিছিল করেছেন হাইকোর্টের বিরুদ্ধে। মানে আপনি কি মনে করেন যে ওনারা যা করেছেন তার সাথে অবস্থা এখন অনেক ভালো? অনেক ভালো, আমরা ক্লিন হার্ট আমাদের সরকার সন্ত্রাসকে দমন করার জন্য উনি এইটা বললে খুব খুশি হতাম। জনগণ জনগণের প্রত্যাশিত চাহিদা অনুযায়ী আপনাদের ভোট দিয়েছে, আপনি কি মনে করেন আগামী 3 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ কতবারের মতো আপনাদের উপরে এবার আস্থা রাখতে পারবে? আমরা বিশ্বাস করি যে জনগণ আমাদের সাথে আছেন এবং জনগণ আমাদের প্রতি আস্থা আছে, এবং আমরা সন্ত্রাসকে দমন করার জন্যই আমাদের সরকার ক্লিন হার্ট পরিচালনা করেছেন এবং র্যাপিড অ্যাকশন ফোর্স এটা সৃষ্টি করেছে, এবং পুলিশ বাহিনীকে মানে আধুনিকায়ন করে তাদেরকে এই সন্ত্রাসকে দমন করার জন্যে আমাদের সরকার সর্বোত্তভাবে ব্যস্ত, এবং আমরা এই দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে
আমাদের সরকার একটি স্বাধীন আপনার দুর্নীতি দমন কমিশন তৈরি করছেন এবং আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। উনি একটি কথা বলেছেন যে কথাটি আদৌ আমি স্বীকার করতে পারছি না, যে আমার নির্বাচনী এলাকায় কাকে যেন গুলি করে হত্যা করেছে বললেন, আমার নির্বাচনী এলাকা নয়। আচ্ছা, আমার নির্বাচনী এলাকায় বিগত পাঁচ বছরে আপনাদের দল আমাদের 29 জনকে বিএনপিকে বিনা বিচারে হত্যা করেছে, যা আমরা বিচার পাইনি, যার জন্য দেখেন এটা কোনো প্রতিবাদন শ্রদ্ধাঞ্জলি বলে একটি কালীগঞ্জে আওয়ামী লীগ দুঃশাসনের জাতাকালে পৃষ্ঠ নেতাকর্মীদের স্মরণে একটা বই বের করেছে। এখানে 29 জনকে হত্যা করা হয়েছে, তারা কোনো আইনের শাসন পায়নি। এবং এখানে দেখেন আমাদের প্রায় 57 জনকে প্রায় এই যে পঙ্গু হত্যা করা হয়েছে, এটা নির্বাচনের আগ দিয়ে আমাদেরকে কিভাবে পঙ্গুত্ব করেছে সরকারের থেকে, যার আজ পর্যন্ত আমরা এর কোনো পাইনি, প্রতিবাদ পাইনি। শুধু এই নাই, আমাদেরকে প্রায় 57টি ঘর বাড়ি জ্বালায় দিয়েছে এবং আমার বিরুদ্ধে, আমি বিরোধী দলের নেতা হিসেবে আমার বিরুদ্ধে কমপক্ষে 3টি মামলা দায়ের করা হয়েছে। এটা এটা এটাতেই প্রমাণ হয় এখন মামলা আছে সেগুলো জি উঠে গেছে সরকার। আমাদের সময় শেষ। দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে চিঠি লিখতে চান তারা এই ঠিকানায় চিঠি লিখতে পারেন, পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই টিভি ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনারা যারা চিঠিপত্র লিখবেন, ইমেইল লিখবেন, তারা সম্ভব হলে আপনাদের চিঠির সঙ্গে পূর্ণ ঠিকানা এবং টেলিফোন নাম্বার দিয়ে দিবেন এবং নামটি স্পষ্ট করে লিখবেন। সম্মানিত সংসদ সদস্য, আসুন অংশ নেবার জন্য পার্লামেন্টে আসুন, জনগণের কথা বলুন। ধন্যবাদ। গণতন্ত্রে ভিন্ন মত থাকা স্বাভাবিক, সেটি থাকবে, তাহলেই গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়াতে পারে। তবে দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং গণতন্ত্রকে তার কার্যকর ফল দেবার জন্য পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় স্বার্থে প্রধান প্রধান বিষয়গুলোতে ঐক্যমত আশা থাকা দরকার এবং সে বিষয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সচেতন থাকবেন, এই আশা ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকবার জন্য। এবং আপনারা যারা দর্শক, এদেশের জনগণ, এদেশের মালিক, তাদেরকে সবসময় সচেতন থাকবার আহ্বান জানিয়ে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুখে থাকুন এবং সুস্থ থাকুন।